আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টার্টিংয়ের একটি কয়েল পুড়ে গেছে। তো আপনারা এটা কীভাবে রিপেয়ারিং করবেন, মানে কয়েলটা পুরোটাই বাদ দিয়ে দেন, কিছু কিছু ক্ষেত্রে যারা এই বিষয়টি জানেন না তারা পুরো কয়েলটিকে বাদ করে দেন। একটি কয়েল পুড়েছে, দেখেন স্টার্টিংয়ের পুরো কয়েলটি ঠিক আছে, কিন্তু স্টার্টিংয়ের এক সাইডের একটি কয়েল দেখতে পাচ্ছেন। এই কয়েলটি এটি স্যাপ বসে জাম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওটা ঘুরতে পারে না, ওই জন্য স্টার্ট করতে পারে না, ওই জন্য কয়েলটি গরম হয়ে এটা পুড়ে গেছে। তাহলে এটি যদি আপনাদের রিপেয়ারিং করতে হয় এটিকে এই একটি কয়েল পাল্টিয়েই আপনারা এটিকে ঠিক করতে পারবেন। তো এটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে এই ভিডিওতে আপনাদের সেটি দেখাবো। তার আগে আপনারা এটিকে যদি আপনারা ছ্যাপবুশ আপনাদের জাম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ছ্যাপবুশটাকে চেঞ্জ করবেন, অথবা ব্যারিং থাকলে সেটাকে চেঞ্জ করবেন, না হলে কিন্তু আবার এটাই এই ঘটনা ঘটতে পারে। তো আপনারা প্রথমে আমরা যেটি দেখাবো, তো এই কয়েলগুলোকে আপনার বেরকি বলতে হবে। এই সাইডে যে দুটো কয়েল আছে এই দুটো কয়েলকে এখন আপনাদেরকে বেরকে ফেলতে হবে। তারপরে এটাকে আপনারা কানেকশন দেখছেন, আপনারা আর একটা জিনিস দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে যদি তার কেটে যায় তবে কিন্তু হবে না। এই কয়েলটি সব ঠিক আছে কিন্তু এটাই প্রবলেম, এই কয়েলটা দেখছেন, এই কয়েলে এটাই প্রবলেম, সেই জন্য এটা পাল্টিয়ে হবে। আর আপনাদের ক্ষেত্রে যদি স্টার্টিং বাদ দিয়ে রানিংয়ের কয়েল হতো তবে কিন্তু এটা করা যেত না। তো স্টার্টিংয়ের কয়েল বলে এটা করছি আমরা, আপনাদের দেখাচ্ছি আপনারা যদি জানতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি একটি লাইক পাওয়ার যোগ্য মনে করেন তবে একটি লাইক দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করবেন। দেখুন তামাগুলো ইনসুলেশন উঠে গেছে পুড়ে গিয়ে। তো আপনারা এবারে এটিকে আমরা তুলে ফেলব, এটাকে খুলবো, এখন তামাগুলোকে আমরা এখন খুলবো। তো আপনারা দেখতে থাকুন, দেখুন এই দুটো কয়েল কিন্তু আমরা খুলে ফেললাম অলরেডি। আমরা এই ভিডিওটি স্কিপ করে দিলাম, কারণ এই ভিডিওটি যদি বড় হয়ে যায় আপনাদের টাইমটি একটু বেশি লাগে যাবে, সেই জন্য আমরা এটা করলাম। তো আমরা এই দুটো কয়েলকে এই কয়েলের মধ্যে থেকে বের করে আনলাম, কিন্তু অন্য কয়েলের কোনো তার কাটবে না, এইভাবে সাবধানের সহিত কাজটাকে করলাম। তো আপনারা এইভাবে করবেন যেন স্টার্টিং এবং রানিংয়ে যে কয়েলগুলো আছে সেগুলান যেন তার না কাটে। এভাবে সুস্থভাবে এটিকে কয়েলগুলোকে বের করে ফেলবেন, আমরা যেভাবে করলাম আর কি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো স্টার্টিংয়ের একটি তার, এটি হলো স্টার্টিংয়ের আর একটি তার, এই সাইডে আছে তারগুলো। তো দেখুন স্টার্টিংয়ের এই একটি তার আর এই সাইডে একটি তার আছে। তো আপনারা এটাকে একবার চেক করে নেবেন যে কানেকশন ঠিকঠাক আছে কি নাই, যদি থাকে তাহলে এটি করে হবে, আর যদি না চেক করে কাজটি করেন, যদি কাজটি করার পরে দেখেন যে কানেকশন নাই, তার কোথাও কাটা আছে, তাহলে কিন্তু অসুবিধা আছে। আপনারা চাইলে দুটো কয়েল যদি আপনাদের ক্ষেত্রে পুড়ে যায় তো দুটো কয়েল এই পাশে এবং এই পাশে বিপরীত পাশে এই দুটো কয়েলই যদি পুড়ে যায় আপনারা চেঞ্জ করবেন তাও চলবে, যদি রানিংয়ের কয়েলে কোনো ক্ষতি না হয়। তো আমার এই কয়েলটা যেহেতু এই দেখতে পাচ্ছেন তিনটি কয়েল, এই তিনটি কয়েলই ভালো আছে, মানে রানিংয়ের দুটো এবং স্টার্টিংয়ের একটি, আর একটি কয়েল পুড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করব। তো আমরা বার্কিয়ে ফেললাম, এবার আমরা এটিকে বাইন্ডিং করব। তো বাইন্ডিং করার জন্য আপনাদের যে তার লাগবে, আপনারা এই হাই স্পিডে যে তার দিয়ে বাইন্ডিং করা থাকে সেই তার আপনারা দিয়ে দেবেন। আমার এটি অ্যালুমিনিয়াম তার দেওয়া আছে, সেই জন্য আমি অ্যালুমিনিয়াম তার দিয়ে করব এটা। তো কত পাক লাগবে সেটা আপনারা দেখে নেবেন, আপনারা যখন কয়েলগুলো খুললেন তখন আপনারা গুনে নিতে পারেন, অথবা আমি যেটা দিলাম সেটা হলো 500 পাক, ঠিক আছে। আমরা আপনারা দিয়ে দেবেন, আপনারা যদি এটা যখন খুলবেন তো ওটাতে কত পাক দেওয়া আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, যদি জানেন তাহলে না দেখার দরকার, আর যদি জানেন না জানেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের দেখতে বুঝতে অসুবিধা হবে না। তো আপনারা এটাকে আমরা যে গেজের তার ছিল সেই গেজের তার দিয়ে আমরা এভাবে
বাইন্ডিং করে ফেললাম। দেখুন পেপারটা ঢুকে দিয়েছি, তারপরে এখানে আমরা এখানে আমি যেভাবে করছি এভাবে আপনারা সেমভাবে করে ফেলবেন। তো যেভাবে এটা ওয়াইন্ডিং ছিল আপনারা খুললেন, আপনারা জানেন তো কীভাবে করা ছিল, সেভাবে আপনারা কয়েলগুলোকে ঢুকে নেবেন। তো আমি এভাবে ঢুকে নিলাম। তো এবারে আমরা এটাকে কানেকশন করব। আমরা রিস্টার্টিংয়ের যে দুটো কয়েল আমরা খুলেছিলাম, দুটো কয়েল আমরা এটার মধ্যে দিয়ে দিলাম এবং এটিকে পেপার দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমরা পেছন সাইডটাকে আপনারা কর্ড দিয়ে বা যে সুতো দিয়ে আপনারা বেঁধে নেবেন। তো আমি ওটাকে আমরা বানবো। তো তার আগে একটু এটাকে কানেকশন আছে কি আর একবার আমরা চেক করে নেবো এবং তারগুলো ঠিকঠাক আছে কি না সেটা আমরা দেখে নেব। তো আমরা এবার দেখতে পাচ্ছেন এটি একটি তার, এবার এটা আমি একটা এবার কর্ড দিয়ে এটাকে বাইন্ডিং করলাম। এই পেছন সাইডটিকে কর্ড দিয়ে আগে বেঁধে ফেললাম, এবার এই সাইডে আমাকে কানেকশন করতে হবে, তারপরে কর্ড দিয়ে বাঁধতে হবে, ঠিক আছে? তো দেখতে থাকুন আমরা কীভাবে করছি। তো এটাকে কানেকশন করতে হবে, আগে তারগুলোকে আমরা খুঁজে নিচ্ছি কোথায় কীভাবে আছে। তো তারপরে এটাকে কানেকশন করতে হবে আপনাদের। আমরা এই চ্যানেলে এইরকম সব ইলেকট্রিক্যাল ভিডিও আপলোড করে থাকি, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি সিলিং ফ্যান ওয়েল্ডিং বা যে কোনো ওয়েন্ডিং ডাটা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফোন করে বা কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশনে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নগুলি আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তো দেখুন এখানে কোনাকুনি একটি কানেকশন করতে হবে। এই স্টার্টিংয়ের যে তার থাকে এই কোণা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই কোণা থেকে এই কোণাতে, মানে এই কোণা থেকে এই কোণাতে, এই কোণা থেকে এই কোণাতে, এই কোনাকুনিভাবে কানেকশন আপনারা করবেন, ঠিক আছে? তো এই কোণার তারটি আর এই কোণার তার, এই কোণাতে একটি তার থাকবে, এই দেখুন এই তারটি, আর এই দেখুন এই কোণাতে এটি হচ্ছে লার্নিংয়ের তার, এই স্টার্টিংয়ের একটি এবং এটাতে কমন করা হবে। তো এই দুটি দেখছেন, এই দুটিতে হলো এই দুটি এখন কমন করলাম, স্টার্টিংয়ের একটি রানিংয়ের একটি, এই দুটো নিয়ে আমরা কমন করলাম, ঠিক আছে? এটা হলো কমন, আমরা কমন ধরে লাল তার ব্যবহার করেছি। তো এটা দেখছেন এটি এবার হলো রানিংয়ে হলুদ তার এবং স্টার্টিংয়ে সবুজ তার ব্যবহার করেছি। তো এটি কানেকশন, এ তো সিম্পল কানেকশন। তো এখানে আমরা স্লিপিং পাইপ দিয়ে দিলাম, তারপরে এটিকে এটাকে আমরা কটের মাধ্যমে বা সুতোর মাধ্যমে বাইন্ডিং করে নেব, দিয়ে এখানে টাইট করে বাইন্ডিং দিয়ে ফেললাম। এই দেখুন এভাবে আমরা স্কিপ করে পরে করলাম যাতে ভিডিওটি একটু ছোটো করা যায়। তো এটাকে বেঁধে ফেললাম, এবার কানেকশন দেখে আপনারা ফ্যানের সেটিং করে দেবেন, অবশ্যই ফ্যান চলবে, কোনো প্রবলেম হবে না। তো ভালো থাকুন সবাই।